মাল সব রেডি মালগুলো কাশেমের ট্রাকে ওঠা মনে রাখিস এখানে 1000 কোটি টাকার চালান আছে সাবধান জি বস ওই কাশেমের ট্রাক ভেতরে আনতে বল Sultan Sardar, hey, churai maler byabsha koros, ar togo jom, esai Sultan re chinos na, kon halai togoi byabsar license diche, dari ta nokol, kintu hit ta nokol na. বসের নাম বল স্যার দিস ইজ নট দ্য ওয়ে এই ইন্সপেক্টর দয়ালু তুমি বেয়াদব তুমি সিনিয়রকে ওয়েশিক আউট আই এম সরি স্যার গুড মর্নিং মির্জা প্রশ্ন করলে দেয়ালও উত্তর দেয় কিন্তু বইলা পাঠানের নাম উচ্চারণ করলে বাক পুটুও বোবা হয়ে যায় রাইট কাম অন বসো বইলা পাঠান তোমার নাম কিন্তু কেউ বলে না না বলুক কিন্তু তোমার এসআই সুলতান সর্দার আমার 1000 কোটি টাকার চালান তো ধরেছে 1000 কোটি টাকা 10% তো আমার অ্যাকাউন্টে জমা পড়লো না ফুরোরে জমা পড়লো সরকারের ঘরে কথায় আছে সাগরে চিনি পড়লে তা হয়ে যায় লবণ আর পুলিশের ঘরে মাল ঢুকলে তা হয়ে যায় নিলাম এখন আমার মাল আমাকেই নিলামে কিনতে হবে বুদ্ধি নাই পাঠানের মাথায় বুদ্ধি থাকে না গোলা বারুদ নিলাম হয় না হিরোইন পুড়িয়ে ফেলা হয় তবে মাঝে মধ্যে লুটপুট হয় লুট করলে আবার করব তোমার এসআই সুলতানের জান আরে আস্তে আস্তে এটা এসপি চেম্বার এসএস অর্থাৎ সুলতান সর্দার এক ফুল থেকে দু ফুলে উঠেছে তোর জোসি আলাদা সুলতান এসো তোমার প্রশংসাই হচ্ছিল এইটা আবার কে আগামী দিনের এমপি যাকে তোমার আমার রোজ সেলুট করতে হবে হইব পোলা দিব ডাক তখন যাইব মনের রাগ এমপি হইলে সেলুট দিবনি মাগার অন্তই মেয়ারে বক্কর চক্কর মনে হইতাছে সুলতান বিহেভ ইয়োরসেলফ কেন এই মেয়ারে কি অহনি সেলুট জল লাগবো স্যার বড় আশা কইরা সেলুট লওয়ানের লাইগা পুলিশের চাকরি নিয়ে চালাম
মাগারে এমন পজিশন জিন্দিগি ভর সেলুট দিয়েই গেলাম। এখন নিয়ত করছি দিন রাত চব্বিশ ঘন্টা কেবল আমার বড় স্যারই সেলুট করুন। কি হয়েছে স্যার? ফেসে গেছি, ফেসে গেছি, মাইনকা চিপায় ফেসে গেছি। চিৎকার করছিস কেন? এই রাখ 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 রাখ। পরশু বিয়ে, আজ আবার নতুন করে কনে দেখাবে? ওরা দেখাবে, দেখাবে, দেখাতেই হবে, নইলে বিয়ে ভন। আজ বাদে কাল মায়ের বিয়া, ও হনসা আমার বন্ধুরা কন্যা দেখবো, এইটা কেমন কথা? তাই চিন্তা করতেছি, পাত্রের বন্ধুরা শেফারে আবার দেখবো। আবার কেন দেখবো? বুঝে না ভাবি, এখনকার ইয়াং ছেলে পেলেরা কোনে দেখার ছিলায় দুদশটা যুবতী মেয়ে দেখবে, মিষ্টি কথা শুনবে, বুঝলে? কিন্তু ওরা যদি শেফারে পছন্দ না করে, বিয়া ভাঙে দেয়, তাইলে কি হইবো? ইস, বললেই হলো, বিয়ে ভেঙে দেবে। যে মুখ দিয়ে কথাটা বলবে সে মুখের দাঁতগুলো ভেঙে দেব না? না না কাজল, কন্যা পক্ষের বাড়াবাড়ি করতে নাই। বাড়াবাড়ি না ভাইজান, কারাকারি হবে, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। শোন, তুই কোনো চিন্তা করিস না, যারা আসবে তাদের সবগুলোকে আমি ছাগল বানিয়ে ছাড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কোনে? বসুন বসুন। শুনলাম আমি সুন্দরী না, আমি যারা শিখা বইলা আপনারা আবার আমার ইন্টারভিউ নিতে আইসেন। ইন্টারভিউ? আরে না না, ইন্টারভিউ না, আমরা আসলে আমাদের হবু ভাবিকে দেখার জন্য এসেছি, তাই না রে? মেলি মেলি থ্যাংক ইউ। আমি কিন্তু গটমট গটমট করে অনেক ইংরেজি বাংলা কইতে পারি, শুনবেন? না না ঠিক আছে। রেগুলার হিন্দি চ্যানেল দেখি তো, ওই যে জামাইকা বিবাহতা, কাহিনী ঘরে ঘরে, মীরা আঙ্কেল, আবার বুকি জুকি প্রোগ্রাম দেখা নাইস ও শিখছি, নাইস দেখবেন, দেখাই দেখাবো। কারণ অন্যটা বাইন্ডালু, কারণ কারণ হয়ে গেছে। পাঁচ বিবি অলা রে, পাঁচ বিবি অলা, মনে বড় জ্বালা রে, পাঁচ বিবি অলা, রূপানে না মজা জুলাইয়া, হাজার দর্শক মন না চাইয়া, নাচাইগো সুন্দরী কমলা, প্রেমিক পুরুষ আছে রোহিণীয়া, রূপানে নাচে মজা জুলাইয়া, রূপানে নাচে মজা জুলাইয়া, রূপানে নাচে আমাদের পাত্রে দেখা হয়েছে, এখন আমরা আসি। সালাম আলাইকুম। শরবত না খেয়ে কই যাইবেন? গরুর তারির মধ্যে লেম্বু সিপা দুই বালতি শরবত বানাইছি, খাইলেই আমার গুণাগুণ বুঝবেন।
আপনা গো দোস্ত রফিককে আমারে দেখিয়া টাস্কি খাইয়া ম্যান্ডাল হইছিল আপনারা হইবেন আরে ম্যান্ডাল না ম্যান্ডাল না মেন্টাল আমার তো মনে হয় নিজেই পাগল হয়ে গাড়োতে বসে আছি তবে চিন্তার কিছু নেই আপনার মতো টেরা চোখিনী বহুরূপীর গুণে আমরা সবাই মুগ্ধ কারণ আমিও টেরা দোস্ত তুই পাঠা ছাগল তোর দিকে লেখা পাঠা ছাগল তোর পিঠেও ছাগল তোর পিঠেও পাঠা ছাগল আপু পিঠে ছাগল তাও ভালো কান দেখে রানে নাই তাইলে কি হইতো ঠিক বলেছি ছাগল কোথাকার অ্যাক্টিংটা খুব সুন্দর হয়েছে পারফেক্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু জনাব ভালো আছেন আমাকেই তো নকল করলেন নতুন কি করলেন হবে 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 সব ছাগল কোথাকার পরে বুঝবেন দেখি দেখি একটু যাই সামনে থ্যাংক ইউ কি হলো বিয়ান সাহেবা বসে পড়লেন যে বরকে হলুদ দেবেন না আপনি এত উতলা হচ্ছেন কেন আর হয় না জি এক মিনিট ছোট ভাই তুমি একটু উঠো তো এই তো গুড দয়া করে দূরে সরে বসুন নির্লজ্জ সুন্দরীদের সাথে ভিডিওতে থাকতে চাইছিলাম আর কি ভিডিওতে কেন সিনেমায় নেমে যান না চেহারা তো মাশাআল্লাহ হুন্ডুর কুটকুট শুকরিয়া তাও তো প্রশংসা করলেন তাই না আসলে আপনি একটা বিরক্তিকর আপু পিঠে কি লেখা আপু তোর পিঠে ছাগি লেখা ছাগি মানে ছাগি মানে ছাগলের বউ এই দেখি সবার পিছনে ছাগি ছাগল কোথাকার ঠিক ফটেন ঠিক ফটেন অপমান ছেলে যাইগুলো আমি আপনাকে দেখে যাব ভাবি আমাদের যারা ছাগল বানিয়েছিল আমরা ওদের ছাগি বানিয়ে ছেড়ে দিয়েছি দেখিস আবার ছাগি ছাগল বানাতে গিয়ে পাগল না হয়ে যাস কাল লোকে কথা কসবো তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে বাড়িতে জমে গেছে মনে হলো দে দেহি ফোনটা আমারে কিরে বন্ধুর বিয়াতে গিয়ে বাইরে বুইলে গেলি না ভাইয়া তোমাদের কথা আমার প্রতি মুহূর্তে মনে পড়ে মনে পড়লে মনে কইরা জলদি চইলা তুই নাই বাড়িটা খাখা করতাছে কবে আইতাস দুদিন পরে চলে আসবো ভাইয়া এই তোর পাশে মাইয়া গো কিচির মিচির শুনতাছি কেন ভাইয়া বিয়ে বাড়ি বলে কথা এখন কিচির মিচির শুনছো একটু পর চেঁচামেচি শুনবে মাশাল্লাহ মাশাল্লাহ নিজ হাতে কি বানাইলেন আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ নিজ হাতে কি বানাইলেন আল্লাহ চোখের নজর সরে না দেখে মন ভরে না তাই তো দেখে বলে সুবহানাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ নিজ হাতে কি বানাইলেন আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ নিজ হাতে কি বানাইলেন আল্লাহ
ভালোবাসি তোমার জন্য মন করে চিনচিন আচ্ছা দেরি থাকবো নিচে আমরা চিরদিন ইতনা ঘু ঘু বলি কি সহজে মন গলি কি হয়ে গেছে এই মানুষটা পাগলা মাশাল্লাহ মাশাল্লাহ নিজ হাতে কি বানাইলেন আল্লাহ চোখের নজর সরে না দেখে ও মন ভরে না তাই তো দেখে বলি সুবহানাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ নিজ হাতে কি বানাইলেন আল্লাহ আই যো তোর দেওরের আসার খবর নাই ভেবো না এসে পড়লো বলে ভাইয়া ভাবি কইতে কইতে আয় পড়ছে এই তোর ভাবি কইতেছিল তুই একাবি না লগে নতুন বউ আইব ভাইয়া ভাবি ঠিকই বলেছে নতুন বউ সঙ্গে এসেছে কসকি তবে যার বউ তার বাড়িতে গেছে কহনে ক তিন দিনের কথা কয়া সাত দিন তুই কেনা ছিলি কালে গেছিলি এই শুনুন কোনো মেয়ের পাল্লা তেলে পড়িস নি তো ভাইয়ার পাল্লায় তোর বিরস্ত গুলাই গেছস শরীরটা তো হুকায় গেছে এই রেশমি ওরে নাস্তা খাওয়া আমি ডিউটিতে গেলাম ভাবি একটা মেয়ে কিন্তু জোকের মতো আমার পিছনে লেগেছিল দেখতে রসগোল্লার মতো এই রসগোল্লা নিয়ে বেশি নাড়াচাড়া করে পিঁপড়া তো জানিস না কামুর খাবি এখন বল ওই মেয়েটার নাম কি কাজু হ্যালো বাবা মামুনি কেমন আছিস তুই কবে আসবি আমি খুব ভালো আছি বাবা বাসায় ফিরতে আরো তিন দিন লাগবে তিন দিন এ কি বলছিস আমি তোর দিদা তোর জন্য তো অস্থির হয়ে আছি দিদাকে বলো আমার জন্য চিন্তা না করতে আমি গ্রামে খুব ভালো আছি অনেকবার বলেছি কোনো কাজ হয়নি মা সাপ বলে দিয়েছে আজকে না এলে অনশন করবে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবে কি রে কার ফোন মাহমুদ আপনার সইয়ের ফোন ও বলেছে ওকে নাকি বিয়ে বাড়িতে আরো তিন দিন থাকতে হবে নিন কথা বলুন না তোর একদিনও থাকতে হবে না আজই চলে আয় না সই আসবো না কাছে থাকলে তুমি আমার কোনো আদর যত্নই করো না দূরে গেলেই তোমার যত ঢং এসব কি বলছিস তুই তোকে আমি আদর যত্ন করি না এ কথা বলতে পারলি তুই দেখ তো দেখি ঠিকই বলেছি যদি বলি দিদা চলো বসুন্ধরা অ্যাভেটার দেখে আসি তুমি বলো না না রে সই আমার সময় নেই কি বলো না হ্যাঁ তা বলি তিন চার ঘন্টা বাইরে থাকতে হবে নামাজ পড়া হবে না এই জন্য বলি কিন্তু এর সাথে আদর যত্নের কি সম্পর্ক ওরে দুষ্ট তুই এখানে ইয়েস মাই ডিয়ার গ্র্যান্ড মম ফাদার্স মম দিদা মম তুমি যেমন আমার জন্য অস্থির হও তেমনি আমিও তোমার জন্য অস্থির হয়ে চলে এসেছি দেখেছিস তোর মেয়েটা কত পেকেছে দেব গালে কষে একটা থাপ্পড় এখন আর বলে কি হবে পাকিয়েছেন তো আপনি বাবা মাই হার্ট বাস বাস আর আদর করতে হবে না ওই লিপস্টিক দিয়ে আমার গালটাকে নষ্ট করতে হবে তুই যে লুকিয়ে আমি একদমই দেখিনি তোমাকে সারপ্রাইজ ওয়ান্টেড সন্ত্রাসে কিং কোবরার খবর পাওয়া গেছে আলবি হাসপাতালে আত্মগোপন করে আছে সম্পূর্ণ হাসপাতাল ঘেরাও করে ফেলুন অ্যারেস্ট দ্য ক্রিমিনাল কোবরা পুলিশ তোমার অবস্থান জেনে গেছে তুমি কোথায় আত্মগোপন করে আছো হাসপাতালের পিছনে গেট দিয়ে তুমি চলে যাও কোনো উস্তাদি করবে না ওকে তোরা সবাই যার যার মতো বেরিয়ে যা যা
কে গিরে ফেলা আমি ভিতরে যাইতাছে দাও সুলতান কিং কোবরার মতো একজন ডেঞ্জার ম্যান নিশ্চয়ই একা ভিতরে বসে নেই অস্ত্রধারী ক্যাডার আছে ওর সাথে জানি স্যার বেড়া একা থাকে না জাগ বাইন্দা থাকে আমি তোমাকে একা ভেতরে যাওয়ার অনুমতি দিতে পারবো না একা গেলে তুমি লাশ হয়ে বেরোবে স্যার অপারেশন টেবিলে মাঝে মধ্যে রোগী লাশ হয় ডাক্তার লাশ হয় না আপনার তরিকে আমি বুঝতেছি না স্যার পুলিশের পোশাকের মধ্যে কি চুম্বুক লাগানো আছে যে কিং কোবরা বাংলা লোহার টুকরার মতন গড়াইতে গড়াইতে আইসা পুলিশের বুকে পড়ব আমি ভিতরে গেলাম স্যার শক্ত পা থাকতে ঠেলা গাড়িতে কে তরে কিং কোবরা না বইলে মিস কিং কোবরা বলা উচিত এই পুলিশ আমার রক্তাক্ত থেতলে যাওয়া চেহারার দিকে তাকিয়ে কথা বল নাক থেকে নখ পর্যন্ত যন্ত্রণা এই যন্ত্রণা আন্ডার ওয়ার্ল্ড এর যন্ত্রণা আচর সামলাতে পারবি না পুরো আন্ডার ওয়ার্ল্ড খেপে গেছে কয়েকি জঙ্গল থেকে একটা বেজি ধরছি হেল লেগে নাকি আখাওয়া বাকসব খেই বেগেছে কেমন কিং কোবরা তুই বেজি ধরা পড়লে নাকি কোবরা সাবে খুশি হয় তোর মুখ থেকে হাসি নিলাম করলো কেঠা তুই 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 এই দারোগা তুই জানিস না এই কিং কোবরা আজ তো কোবরা সাপকে গিলে খায় পুরো আন্ডার ওয়ার্ল্ড তোকে গিলে খাবে তাই তো মুই হাবিলদার কেরামত কেরামতি হইরা তোরে গিল্লা খামু পানি দিয়া এই সর কহন তুই কিল গিলা খা আর ক তোর চেলা চামচারা কই বয়ে তাস খেলতাছে ও স্টপ স্টপ ইট দিস ইজ নট ইওর ডিউটি ওকে ডিবিতে পাঠাও স্যার ধরলাম আমরা ডিবি আর কি করব সুলতান ভুলে যেও না ডিবির ইনফরমেশন এসে ধরা পড়েছে হ্যাঁ মাগার ডিবির চোখ টিভির চোখ ও তো ঠিকই ফাঁকি দিছিল কি কোন এসে স্যার আপনার চোখে তো পড়ে নাই তাই না স্যার স্যার আপনি স্পটে আমি ছিলাম না তাই থানায় চলে এলাম সুলতানকে ধন্যবাদ জানাতে কংগ্রাচুলেশন সুলতান থ্যাংক ইউ স্যার স্যার আপনার লেন টেলিফোনও চেঁচামেচি শুরু করলো তোরা কইতাছে পরে ওসি কিং কোবরারে ছাইড়া দে হ্যালো রাইট স্যার ওকে স্যার হ্যালো ডিআইজি মাহমুদ বলছি কি বলছেন প্লিজ তোর বাপ বলছে বাপ বুঝতে পারিস নাই তোর বাপ আমাকে ছেড়ে দিতে বলছে ছাড় আমাকে ওই আমাকে জঙ্গি ছাড় ছাড় বলছে ওকে ওকে স্যার স্যার কি কইলো স্যার কিন্তু পরে ছেড়ে দিতে কইলো স্যার পরে ছেড়ে দেওয়ার আগে আমি চাকরি ছেড়ে দেবো স্যার ডোন্ট ওয়ারি হাই কমান্ডের নির্দেশ ডিবিতে ট্রান্সফার করার আগে কিং কোবরার চেহারা যেন এমন করা হয় যা দেখে মনে হবে
ও যেন কোনো ইগলের ঠোকর খাওয়ার ডোরা সাপ। ভাবি ভাইয়া, এই কি হয়েছে? চিৎকার করে বাড়ি মাথায় তুলছিস কেন? ও মা, মুখে দেখে আবার রূপবান মার্কা হাসি। ঘটনা কি বলতে দেখি। আরে ভাবি, বলবো কি, দেখাবো। ভাইয়া এখন আর আমাদের একার না, ভাইয়া সারা দেশের। দেখো দেখো, প্রাণ ভরে দেখো। সুলতানের ছবি, সাহসী পুলিশের প্রতীক এসআই সুলতান সর্দার। জীবন বাজি রেখে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী কিং কোবরাকে গ্রেফতার করেছে। তো চিল্লাই পাল্লায় তো মাথা ধরে গেল। খবরের কাগজে কি স্টিমার ডিগবাজি খাইছে? স্টিমার ডিগবাজি না, বলো আতশবাজি। দেখো দেখো, তোমার কি সুন্দর ছবি ছাপিয়েছে, তুমি তো এখন ন্যাশনাল হিরো। দেখি, দেখো দেখো। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম কাগজে প্রশংসা কইরা আমার ছবি ছাপাইলো। এসমন, দাঁড়িয়ে আছিস কেন? জলদি সব মিষ্টির দোকান বুকিং দিয়ে, ঢাকা সিটির মানুষ আর সর্দার বাড়ির মিষ্টি খাবে। 100 বার খাবে, কেজি কেজি খাবে, মনকে মন, টনকে টন খাবে। ইয়াহু! এই রেশমি, তুই কান্দস কে? খুশিতে আমার কান্না আসছে। তোর কান্দনে আমারও কইলাম কান্দন আইতাছে, কান্দিস না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশতি সুখ, খুশির এই দিনে তোমাকে একটু সালাম করি। হাসনে হাসি তোর কান্দনে কান্দি আমি, তোর হাসনে হাসি। এই পৃথিবী সমান আমি তোরে ভালোবাসি, ভালোবাসি তোরে রে বন্ধু, ভালোবাসি তোরে। হাসনে হাসি
এই পৃথিবী সমান আমি তোরে ভালোবাসি ও তোর কথারই মতো কিছু লাগে না মধুর রে লাগে না মধুর তোর চরণে আমার বাণী ফুল যেন ঝরে তোর কান্দনে কান্দি আমি তোর হাসনে হাসি এই পৃথিবী সমান আমি তোরে ভালোবাসি ভালোবাসি তোরে বন্ধু ভালোবাসি তোরে কিন্তু কেন কোন কারণে আমাকে দিয়া হলো না তা আমার জানা নেই জানার দরকারও নেই তোমার ন বছরের সার্ভিস রেকর্ডটা আমার ভালো করেই জানা আছে কি জবাব দেবো উপরে সুলতান জীবন বাজি রেখে কোবরাকে ধরল আর তোমাদের গাফেলতির জন্য কোবরা পালিয়ে গেল এখন কোবরা ত্রাসে রাজত্ব কায়েম করবে সন্ত্রাস দশ গুণ বাড়িয়ে দেবে না স্যার সেই ক্ষমতা নাই কোবরা মারা গেছে মারা গেছে কোবরা সাবরে দোরা সাবে খেয়ে ফেলছে ও এখন কবরের পোকা মাকড়ের খোরাক হয়ে গেছে কেমন করে বললো ক্রস ফায়ারে না স্যার মিস ফায়ারে মিস ফায়ারে কপালে থাকলে শনির দশা পূর্ণ হয় কি পলানের আশা কোবরা পলাইতেছিল তাড়াতাড়ি বস সর সর ওই দিন নিচা হুইলচেয়ারে বইছিলি আই স্তরে থাচাই হুইলচেয়ারে বসামু কোবরা সুলতান তোকে আমি হুইলচেয়ারে বসামু না কবরে শোয়ামু ওই দেখ তোর পেছনে মৌত সামনে মৌত এই ব্রিফকেসের ভেতর
এক কোটি ডলার আছে। এই ডলার নিয়ে আমি বিদেশ চলে যাব। আর তুই যাবি কবরে। গুড বাই সুলতান। আমারে কবরে শোয়াইতে গিয়া ওরাই শুয়ে পড়ছে, নিজে গো গাথায় নিজেরাই পড়ছে। থ্যাংক ইউ সুলতান, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। এভাবে নিজের দলের লোক মেরে ক্ষোভ মিটানো যায় না মিস্টার বহিলা পাঠান। কোবরা হত্যার প্রতিশোধ ওদের উপর নিয়ে খুন হল আপনি, তাতে তোমার নিজের শক্তি ক্ষয় হয়ে যাবে। যে শক্তি আমার ভাইকে বাঁচাতে পারিনি সেই শক্তি আর বাঁচিয়ে রাখতে চাই না। আরে এতে ওদের কোনো দোষ নেই, তোমার ভাই স্টুপিড কোবরা ওভার স্মার্ট গিরে দেখাতে গিয়ে নিজের ভুলে সে নিজেই মারা গেছে। ও তো সুলতান সর্দারকে চেনে না, সুলতানের চোখ শকুনের চোখ, হাজারো মাইল উপরে থাকলে শকুন যেমন মরা গরুর গন্ধ ঠিকই পায়, তেমনি সুলতানও অপরাধীর গতিবিধির খবর ঠিকই পেয়ে যায়। ওই সুলতানকে আমি খতম করে দেব। খবরদার পাঠান, ওই কাজ জীবনে করবে না। পুলিশ হচ্ছে, আমি জানি তোমরা পুলিশ ভীমরুলের ছাপ, খোঁচা দিলেই ভীমরুলের মতো আমাদের ছেঁকে ধরবে। আস্তে আস্তে, যে মরে গেছে সে তো শেষ হয়ে গেছে, তার ভাবনা চিন্তা ছেড়ে নতুন করে কাজের প্ল্যান করতে হবে, একদম নতুন। Am I right? হাসোস কেন? আমারে কেমন লাগতা সেইটা ক। আইজিপি আইজিপি লাগছে, যে ভাব করলে মনে হয় তোমাকে আমার স্যালুট করতে হবে। আরে পোশাকের একটা ইজ্জত আছে না? এই পোশাক আমার ইমোশন, তো এই পোশাক আমার লেগে না, এইটা আমি সুমনের লেগে মানাইছি। আমি তো আইজি হইতে পারব না, তই বাইরে আমি ঠিকই আইজি বানাবো। ভাইকেও তো আইজি বানাতে পারবে না, সব ডিআইজি আইজি হয় না, বুঝেছ? তোমার ভাইকে তো বানাচ্ছ আর্কিটেক্ট, নিজের টাকায় পোশাকটা বানিয়েছো, মাঝে মধ্যে এই পোশাক ভাইকে পরিয়ে সান্ত্বনা নিও। আরে বউ, স্বপ্ন দেখাই মন বড়াই তৈব, ঘাটে মাঠে সেলুট পামু বইলা, বড় আশা নিয়ে পুলিশের চাকরি নিচালাম, মাগার খালি সেলুট দিয়েই গেলাম, আইতে সেলুট যাইতে সেলুট, গড় হইতে বাইর হইতে তরেও তরেও এক সেলুট। অফকোর্স স্যালুট করবে, এই হোম আমার হাতে না, এমন পানিশমেন্ট দেব। এই কি কইলি? কচু এই কক কি কইলি? এই দারোগা কি কইলি? এই দারোগা ভালো হবে না কিন্তু, জোর বলছি। তাইলে মন্দটাই কইরে দারোগা, কেউ দেখে ফেলবে তো। আরে আসো না, আসো। আরে ফাতো, তুই তোর মায়ে কই? এইটা কেটা ভাইজান শরম দিত আছেন কেন? উনি আমার স্বামী। বললে তো আবার বলবেন যে বুলল, ঘর জমায় থাকতে চাইছিলাম বুলিয়া চাকরিতে চলে এসেছি। ভালো করেছ, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। ভাবি যান, ছোট সব কই, হ্যাঁ সালাম করতে হইব না? আমি মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন। আহ
আমিও তাই ভাবছি। আপনি এখানে কেন? আপনি কি বুয়েটের ছাত্র? পাঁচ বছর ধরে। ও আদু ভাই। জিনা ম্যাডাম, সুমন ভাই। হায় হায় রে, সারা রাত জেগে ডেমোটা বানিয়েছি, এক ধাক্কাতে শেষ। ভূমিকম্প হলেও এমন হতো না। ভূমিকম্প কেন? সিডোরেও আমার এই তাজমহল ভাঙতে পারবে না। আমার তাজমহলটা ভেঙে ফেললেন। আরে কাঁদছেন কেন? ভাঙা তাজমহলের পাথরে আপনি কি মমতাজের কান্না শুনতে পাচ্ছেন? না, আমি সম্রাট শাহজাহানের দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছি। দাঁড়াও, এই মেয়েটার অপরাধ কি? ও আমার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু রাজি হচ্ছে না। মিথ্যে কথা, ও জোর করে আমার ব্যাগে টাকা গুঁজে দিয়েছে। অন্যায়, ঘোর অবিচার। এই তুই কোথাকার বিচারক? হ্যাঁ, হোয়াট ইউ আর গোইং টু ডু মাই বিচার? ইউ নো হোয়াট, ওয়েল দেন কল মাই বিচার। এই বিল্ডার, ইউ Shumon, আমি তোকে দেখে নিব। Mind it, you watch your back, Shumon. I'm gonna take you, man. এই শান্ত শিষ্ট ক্যাম্পাসে সন্ত্রাস, এটা আমি মেনে নিতে পারি না। এই এদের অ্যারেস্ট করো। হাবিলদার সাহেব, চোর পালিয়ে গেল আর আপনি গৃহস্থকে ধরছেন? কি পুলিশের কাজে বাধা? আমার সেনো, আমি কেরামত। আপনি কি জানেন আমি কে আর ও কে? আমি ভালো করিয়াই জানি আপনি একটা মাইয়া ও একটা লেডিস। আমি কোনো কথাই শুনতে চাই। আশ্চর্য। স্যার, একটা কামের কাম করছি স্যার। বাবা, মা বল না কি হয়েছে মা? বাবা, সুমন ভাইয়া না থাকলে আজ বিল্লা আমার সর্বনাশ করত। পুলিশ কি শেষ? আঙ্কেল, আপনার এই সুযোগ্য হাবিলদার সন্ত্রাসীকে ছেড়ে আমাদেরকে ধরে নিয়ে এলো। বলুন তো আঙ্কেল, ব্যাপারটা কি হলো? কেরামত আমি নাই। তুমি কে? স্যার, আমি সুমন, বুয়েটের স্টুডেন্ট। স্যার, আমি বুঝি না বিল্লাদের মতো স্টুডেন্টরা বুয়েটে চান্স পায় কিভাবে। সুমন, শালা আসমানি কবুতর, কোথায় খাপটি মেরে আছিস? সাহস থাকলে বাইরে আয়। এভাবে চিৎকার করছো কেন? কারা তোমরা? এই আমি বিল্লা, আমার ভয়ে মানুষ কাঁপে, সারা শহর কাঁপে। তা কাঁপতে পারে, কিন্তু সুলতান সর্দার কাঁপে না। তোমরা কি জানো না এটা সুলতান সর্দারের বাড়ি? এই তার ভাষণ বন্ধ কর, আর সুমনের তোর আচরণ নিচে লুকানা রেখা বাইরে বার কর, আর নাহলে সুমনের লাগে তোর প্লাস্টার চেঞ্জ করে দিমু। আমার স্বামী সুলতান সর্দার যদি জানতে পারে তোরা আমার সাথে বেয়াদবি করেছিস, তাহলে তোরা চিন্তাও করতে পারবি না তোদের অবস্থা কি হতে পারে। এই মহিলা, বেয়াদবি দেখছস টা কি? এই স্টুপিড, মুখে লাগাম দিয়ে কথা বল। সুলতান সর্দারের বাসায় টুইকা সুলতানের বইয়ের গায়ে হাত তুলছস? হাঁচা কইরা ক কেঠা তুই? আমি
Dad, আমার ডান হাত অবশ করে দিয়েছে সুলতান দারোগা. Almost killed me, Dad. Oh, Dad! My head! সুলতান দারোগা তোর চাচাকে খুন করেছিল সেদিন এভাবেই বুক ফেটে চিৎকার আমি করেছিলাম সেই চিৎকার আমি বুকে পাথর চাপা দিয়ে রেখেছি কাউকে বুঝতে দেইনি মাথা গরম করে কোনো লাভ হবে না মিস্টার বইলা পাঠা এখন কি আমি কোবরার মতো বিল্লাকে হারাবো সুলতান আমার 20 টাকা বৈদেশিক মুদ্রার লোভে কোবরাকে হত্যা করেছিল আমি আর কিছুই হারাতে চাই না আমি চাই প্রতিশোধ আর আমার 1000 কোটি টাকার চালান তুমি ফিরিয়ে দিতে পারবে ফি সাবিলিল্লাহ ওই টাকা এখন নিখোঁজ তালিকায় আসলে শোক তোমার সম্পদের জন্যই বেশি পাঠান থামো নিশ্চয়ই সেদিনের কথা বের না করে কোবরাকে মারেনি তুমি কি জানো সুলতানের গুলিতে কোবরা মরেনি মরেছিল পুলিশ বেশি বুচ্চার গুলিতে আর বুচ্চা মরেছিল কোবরার গুলিতে মাঝখানে সুলতান হিরো বনে গেল অচিরেই এই হিরোর মাঝে লাল সিগন্যাল দেখতে পাবে লাল সিগন্যাল কি সেই সিগন্যাল প্রথম দেখায় ভালো লাগলো দ্বিতীয় দেখায় ভালোবাসলাম তৃতীয় দেখায় কি হবে স্বপ্নের দেশে আছ তুই বৃষ্টির মাঝে বৈশা রয়েছস এই চল ঘরে চল তোর বাবি খাওন নিয়ে বৈশা রয়েছে চল চল ঘরে চল আরে চল আমাকে ধমকা
আপনি 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 কি আমাকে ঢু মারার জন্য রেডি হয়ে থাকেন নাকি সরি এবং সরি আপনি আপনি আমাকে ধাক্কা মারার জন্য তৈরি হয়ে থাকেন এবং মেরেছেন শাট আপ হেই ম্যাম চিৎকার করবেন না ইতিপূর্বে আপনি আমাকে আহত করেছেন আজ বুঝি আপনি আমাকে নিহত করতে এসেছেন মানে মানে আপনি বুঝবেন না বুঝবার জন্য মন দরকার আপনার সেই মন নেই এটা হৃদয় ঘটিত ব্যাপার ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইশ আপনার মতো গোয়ার গোবিন্দ ছেলের আবার হৃদয় ঘটিত ব্যাপার সরি মিস্টার আপনার এই পাগলামিকে আমার লাল সালাম আপনার মতো পাগলিকে আমারও লাল সালাম দিলহিলি বেচারাকে ক্ষমা করলে সে গাড়ি নিয়ে গন্তব্যে যেতে পারে আমি ট্রাফিক নই পাবলিক আর পাবলিক ক্ষমা করতে জানে ক্ষমা করা গেল ধন্যবাদ ক্ষমা মহৎ সুন্দর কিন্তু আপনার চেয়ে বেশি সুন্দর না কেন প্রথম দেখা হলো কেন বারবার দেখা হয় তুমি তো আমার রাজকুমার এসো এসো রাজকুমার আমার হাত ধরো বসো কখন থেকে ভালোই তো লাগছিল সই কি স্বপ্ন দেখছিলি স্বপ্ন নয় সই সে এসেছিল কে কার কথা বলছিস আমার স্বপ্নের রাজকুমার তোর এমন বয়স আমারও একদিন ছিল তাই নাকি সই তা কোথায় গেল সেই বয়স আমার গেছে যেখানে তোরও যাবে সেখানে কচু দিদা তুমি আমাকে একটু দোয়া করে দাও যাতে সুমনের সাথে আর ঝগড়া বিবাদ না হয় ওর সাথে দেখা হলেই ঝগড়া হয় আল্লাহ আর কোনো ভয় নেই দিদা আইলো দারুন ফাগুন রে লাগলো মনে আগুন রে আর থাকা গেল না বন্ধু কিছুক্ষণের মধ্যে এখানে একটা বিরাট ঝড় বয়ে যাবে ভালো আছেন হ্যাঁ ভালো আর থাকতে দিলেন কই দেখলেন না আপনাকে দেখা মাত্র আমার বন্ধুরা সবাই কেটে পড়লো কেন আমি কি জঙ্গলের কোনো হিংস্র জন্তু যে আমি আপনার বন্ধুদের ঘাড় মটকাতাম না তা হবে কেন সেটা হলে তো আমিও পালাতাম তবে তবে ব্যাপারটা খুব পরিষ্কার আপনার সাথে আমার যখনই দেখা হয় ওরা কনফার্ম হয়ে যায় যে একটা কঠিন ঝগড়া অবধারিত আপনি আপনি আসলেই একটা বাঁকা লোক সোজা কথা মোটেই বলতে পারেন না সোজা পথে চলতেও পারেন না আপনার মাথায় যদি দুটো শিং থাকতো তাহলে খুব ভালো হতো সারা শহরের মানুষকে গুঁতো মেরে ফুটো করে দিতে পারতেন আপনি ঠিক বললেন না
আমার মনে হয় আপনি বরং একটা সর্প হলে ভালো হতো। সর্প হয়ে আপনি মানুষকে দংশন করতেন, আর আমি ওঝা হয়ে যাতাম। ওঝা হলেও আপনি শুধু ওঝা বংশের বোঝা বাড়াতেন, কারণ বিষ্ণামানের মন্ত্র তো আপনি শেখেননি, শিখেছেন মিস ঠালার মন্ত্র। দেখুন মিস কাজল, ও সরি সরি, আপনি মিস না মিসেস তাও তো জানি না। আমি মাফ চাচ্ছি আপনার কাছে, এই আমি কান ধরলাম, জীবনে আর কোনোদিন আপনার সাথে কথাই বলবো না। আমিও মাফ চাচ্ছি, আল্লাহ যেন আপনার মুখ আমাকে আর কখনো না দেখায়। আল্লাহ যেন আমাকেও না দেখায়। দেখ কেন যে এরকম হয়, আসলাম মনের কথা বলতে, আর এখন বনে যাবার দশা। দিদা মনে হয় উল্টো ফুদিয়েছে। না শালার ভাগ্যটি খারাপ, সবসময় ভাবি একটা আর হয় উল্টোটা। এভাবেই কি চলতে থাকবে? না এটা ঠিক হচ্ছে না। কি করি, শুধু ঝগড়া করে কি কাটাবো? না এর একটা সমাধান হওয়া দরকার। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ।
পাবার চোখের চাওয়া পারেও দেখবা রূপালী চাঁদের পাশে রঙিন তারার মৌসুমে আমার পৃথিবী তুমি আমার পৃথিবী তুমি পুলিশেরও ভুল হয় ভুল হইবারই পারে পুলিশ তো মানুষ ফেরেশতা না মাগার পুলিশে মানুষ পুলিশই কয় মানুষ কয় না কিং কোবরার সাথে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা কবরে গেছে তা জানো আপনি বেশি কিছু জানলে কোন স্যার শুনে আফসোস করি সুলতান টক ইন সেন্স বিয়াদব স্যার এটা আমার পপবাস বেদুবি না হ্যালো কও কি হয়েছে আগামীকাল তুমি ছুটি নেবে কোনো প্রোগ্রাম রাখবে না কাল সুমনের অনুষ্ঠান আছে কাল সুমনের কি অনুষ্ঠান সেটা অনুষ্ঠানে যে দেখতে পাবে বড় স্যার বলেছে ছুটি নাও বাস বড় স্যারের হুকুম ঠিক আছে ছুটি নিতে আসি স্যার সরি কাল তোমার ছুটি হচ্ছে না মাননীয় মন্ত্রী মহোদয় কেস তুলে দিলেন অটোমোবাইল বিভাগে প্রথম স্থান অর্জনকারী ইঞ্জিনিয়ার ইস্তিয়াক হাসানের হাতে এবার স্থাপত্য বিভাগে প্রথম স্থান অর্জনকারী স্থপতি সুমন সর্দারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি স্যার কিছু মনে করবেন না আমার স্থপতি হবার মূল স্থপতি হলো আমার পিতামাতার মতো ভাই ভাবি আপনি অনুমতি দিলে আমি উপহার তাদের হাত থেকে নেব অবশ্যই থ্যাংক ইউ স্যার মঞ্চে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে সুমন সর্দারের ভাই সুলতান সর্দার ও মিসেস সুলতান সর্দারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সুলতান সর্দার ও মিসেস সুলতান সর্দারকে আমি স্যার হু দ্য হেল ইউ আর আই এম দ্য অফিসার ইন চার্জ অফ দিস পুলিশ স্টেশন আপনি নিশ্চয়ই জানেন স্যার থানার যে কারোর ডিউটি রদ বদল করার ক্ষমতা একমাত্র আমারই আছে এই মহৎ কাজটি করায় তোমার ছবি তোমার পেপারে ছাপা হলো না ছাপা হলো সুলতানের ভাই সুমনের ছবি এটাই কি আপনার গাত্রদাহের কারণ স্যার আজ তোমাকে একটা কথা বলবো কি কাজল এমন একটা পৃথিবী যদি হতো যেখানে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই তাহলে কেমন হতো জানি না শুধু জানি তুমি ছাড়া আমার কিছুই ভালো লাগে না কাজল একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তার মেয়ে হয়ে
তুমি একটা ছোট লোকের ছেলের সাথে শিট 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 এসি সাহেব আমি সুমনকে ভালোবাসি ভালোবাসো তাই বদমাশটা আছে স্যার ল্যাঙ্গুয়েজ প্লিজ ব্যাট তুই পুলিশকে হুমকি দিস পুলিশের উপর চোখ রাঙা অফিসার ওই পোশাক আমার ভাই পরে নইলে এই হাত আমি ভেঙে দিতাম কি বললি কি বললি তুই জানিস না তোকে মানুষ করতে আমার পোশাক লাগবে না কি করছেন ছাড়ুন ছাড়ুন সাহেব গায়ে পড়ে সুমনকে এই খোলা আকাশের নিচে সুমনকে কাজলের সাথে যেভাবে মিশতে দেখেছি সেটা আমি বলতে পারছি না স্যার সরি স্যার সরি অফিসার লিভ হিম কাম উইথ মি কাম উইথ মি তুই বাড়ি মির্জার গায়ে হাত দিয়েছিস তোর তেজ আমি ঠান্ডা করে দেব মা মা কি হয়েছে মাহমুদ অমন চিৎকার করছিস কেন সামলান আপনার নাতনিকে সামলান রাস্তার একটা ছেলের সাথে মিশে আমার মান সম্মান খোলা বাজারে ও নিলাম করে দিয়েছে দিদা আমি সুমনকে ভালোবাসি শরাব এমন নির্লজ্জ শব্দ উচ্চারণ করতে তোমার মুখে বাধল না ভালোবাসা লজ্জার ব্যাপার এই কথা আমার জানা ছিল না বাবা তোমার জানার অনেক কিছুই বাকি আছে মেয়ে শ্রেণী চরিত্র সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই তোমার রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বাবা সুমন খুব ভালো ছেলে ও এবছর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং ট্যালেন্ট পুলে প্রথম হয়েছে ছোট লোকের ছেলে ঘুষের টাকায় ট্যালেন্ট পুলে পাশ করা ট্যালেন্ট তার ট্যালেন্ট খাটিয়ে অবৈধ রোজগারে মত্ত হবে ভোগ বিলাসে মেতে উঠবে সম্পদের পাহাড় গড়বে আর সেই পাহাড়ের নিচে আবিষ্কার হবে অনেক রমণীর কঙ্কাল যারা ওর লালসার শিকার হবে চুপ কর পুলিশের বড় কর্মকর্তা হয়েছিস বলে কি ভবিষ্যৎ জানতে হয়ে গেছিস মুখে যা আসে তাই বলছিস একটা ছেলে সম্বন্ধে না জেনে না বুঝে এমন মন্তব্য করা তো ঠিক হয়নি মা প্লিজ আপনি চুপ করুন কেন চুপ করব চুপ আমি অতীতও করিনি আজও করব না আমি যদি চুপ করে থাকতাম তাহলে তোকে মুদি দোকানদার হতে হতো মা ভুলে গেলি নিজের বাপদাদার ইতিহাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেছে মদ জুয়ার আয়েশে জীবন যাপনের জন্য আমাদের পথে ভিখারি বানিয়ে দিয়ে গেছে তোকে আমি সেখান থেকে তুলে এনেছি সেখানেই তো ভয় মা কোনো ভয় নেই সুমনকে আমিও পছন্দ করেছি তাই বলে ডিআইজির মেয়ের সাথে ছোট দারোগার ভাইয়ের বিয়ে যে কিনা সিপাহী থেকে দারোগা হয়েছে দারোগা তো তোর জামাই হতে যাচ্ছে না জামাই হচ্ছে সুলতান দারোগার ভাই আর্কিটেক্ট সুমন আর আমি শুনেছি সুমন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী পরিবারের ছেলে বাবারে পুকুর দেখতে যাস নে পদ্ম ফুলটা দেখ যাচাই করে দেখ ওটা আসলে পদ্ম ফুল নাকি ঘেটু ফুল অন্ধ ভালোবাসায় ঘেটু ফুলকে মানুষ পদ্ম ফুল বলে ভুল করে তোমরাও একই ভুলে অন্ধ হয়ে গেছো এই মেয়ে ভুলে যাও সুমন নামের ওই সকাল ট্যালেন্টটাকে এবং সেও তোমাকে ভুলে যাবে ভুলতেই হবে আই উইল ডু দ্যাট স্যার সুলতান তোমার পার্সোনাল ফাইলটা আমি দেখেছি সিম্পলি এসএসসি পাস
মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে হাবিলদার পদে তুমি জয়েন করেছিলে। কর্মদক্ষতার পুরস্কার হিসেবে প্রমোশন পেয়ে এসআই হয়েছ। ব্রেভো। বড় পুলিশ কর্মকর্তার পরিবারে আত্মীয়তা করলে আর একটি প্রমোশন পাবে, এমনটা আশা করছো কি? জি না স্যার, এমন আশা করি না স্যার। শুনলাম তোমার একমাত্র ভাই প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছে। জি স্যার। তোমার ভাই কি কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছে? বউ কইছে কোনো এক মাইয়ার লগে ওর বাবলা বইছে, মাগার কেটা সেই মাইয়া সেটা তো জানি না। জানো, আর এও জানো যে সেই মেয়েটি আমার একমাত্র সন্তান কাজল। সব কিছু জেনেও কোন উদ্দেশ্যে চুপ করে আছো? ডিএজি মাহমুদ চৌধুরী তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে এসআই এর বাড়িতে। আপনি যাবেন কেন স্যার? আমি আমু না, তুমি আসবে না। আমার সার্ভিস স্ট্যাটাস, আমার সামাজিক স্ট্যাটাস, আমার বাড়ির শান সকাল দেখো কি তোমার ধারণা হচ্ছে না যে তোমার আসা উচিত নয়? স্যার, প্রেম মহব্বতের ব্যাপার। প্রেম মহব্বত আল্লাহ মানুষকে দিছে, আল্লাহ বড় মহব্বত কইরা এই দুনিয়াটা বানাইছে। আল্লাহ ধনীও বানিয়েছে, গরিবও বানিয়েছে। তুমি অর্থে এবং বিদ্যা বুদ্ধিতেও গরিব। মাগার সবথেকে আল্লাহ মানুষ হিসেবে বানাইছে স্যার। এই বাড়িটা কি আপনার বাপদাদা রেখে গেছে নাকি সরকারি বাড়ি? এটি আমার নিজ হাতে গড়া বাড়ি। জাতিসংঘের মিশন থেকে ফিরে আমি স্বপ্ন নিয়ে গড়েছি এই বাড়ি। মিশনে আমিও গেছিলাম স্যার। মাগার যা পাইছিলাম দেশে আইনা গরিব দুঃখীকে মধ্যে বিলাই দিছি। আপনার মতন এই স্বপ্ন পুরি বানাই নেই স্যার। মহৎ কর্ম করেছ। এবার চলো আমার সাথে খাবে। খাবার হজম হওয়ার সাথে সাথে এ বাড়ির সাথে আত্মীয়তা করার কথাও তুমি হজম করে ফেলবে। পায়ের সুখের লেগে আমি বিষও হজম করতে পারব স্যার। কিন্তু স্যার, কুত্তার পেটে ঘিবাত হজম হয় না। আপনার মতন বড় লোকের এই বিষ পদের খাবার আমার হজম হইব না স্যার। এই গরিবের বাড়িতে একবেলা আমার লগে আপনিও গরিবই খানা খাইবেন, কথা দেন স্যার। স্যার কথা দেন, কষ্ট করে আমার বাড়িতে দুইটা ডাইল ভাত খাইবেন। যদিও আমার স্ট্যাটাসে বাধা হয়ে দাঁড়াবে, তবুও তোমার দাওয়াত আমি কবুল করলাম। কারণ আমি চাই শান্তিপূর্ণভাবে তোমার ভাই সুমনের সাথে আমার মেয়ে কাজলের সম্পর্ক শেষ হয়ে যাক। থ্যাংক ইউ স্যার। স্যার আমার পরিবার। স্ট্রেঞ্জ লুকিং লাইক এ প্রিন্সেস অফ প্রিমিটিভ কিংডম। সরি স্যার, দিস ইজ আওয়ার ট্র্যাডিশনাল গেটআপ। প্রেজওয়ার্দি। আমার বাবা মা আমাকে 1000 ভরি সোনালঙ্কার দিয়ে সাজিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু উনি তা নেননি। পরিবর্তে উনি আমাকে 1000-এরও বেশি হীরা জহরত দিয়ে বরণ করেছেন। আপনার মেয়ে কাজল আমার বোন। আমার বোনকে 1000 ভরি সোনালঙ্কার দিয়ে আমি বরণ করব স্যার। সরি, আমি এসব বিষয়ে কথা বলতে আসিনি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো ইয়াং ম্যান, হাউ আর ইউ? ফাইন স্যার। স্যার, শুনেছি আমার স্বামীকে আপনার বাসায় অনেক সমাদর করেছেন। আপনি বড় অফিসার, মনও বড়,
আমাদের সমাদরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। স্যার, ভালোবাসার ইতিহাসে রোমিও জুলিয়েট, লাইলি মজনু, শিরি ফরহাদের জীবনী আমাদের চেয়ে আপনি ভালো জানেন। ভালোবাসায় ছোট বড় কোনো ভেদাভেদ নেই স্যার। স্যার, আমার বউ হিস্টোরির লেকচারার, একবার লেকচার শুরু করলে আর থামে না স্যার। সুলতান, এত বিত্তশালী হবার পরেও তুমি এই ছোট চাকরি কেন করো? স্যার, চাকরি করি ইজ্জতের লেগে। বাড়ি ঘর যা দেখতেছেন সবই বাপদাদার দান। বাজানে 14 খান বাড়ি রেখে গেছে, 13টার ভাড়া দিয়া 5টা মাদ্রাসা, মক্তব আর একটা এতিমখানা চালাই। এই বাড়িটাই থাকি আর চাকরির বেতন দেয়া বাইরে পড়ালেখা শিখাই স্যার। গুড, ভেরি গুড স্যার। চলো চলেন স্যার। স্যার, আপনি কইছিলেন আমি বিদ্যা বুদ্ধিতে গরিব, অর্থ সম্পদে গরিব, আমার বিদ্যা বুদ্ধি কম। মাগার ডাকা সিডির মধ্যে জায়গা জমিন যা আছে টাকায় মাপলে দেশের 1000 পরিবারের মধ্যে একজন হমু স্যার, একজন হমু। বসো সুলতান, তুমি আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? না স্যার, আমার অবস্থা জানাইলাম। স্যার, এরপরও কি সুমনের জন্য আমরা কাজলকে আশা করতে পারি না? মিসেস সুলতান, আমি জবানে বিশ্বাস করি। আগামী পরশু আমার কাজলের জন্মদিন, ওই অনুষ্ঠানে আমি এই বিষয়টা চূড়ান্ত করব। তোমাদের সপরিবারে দাওয়াত রইল। থ্যাংক ইউ। আমরুজ্জামান, তোমাদের ডিউটি রোডে, ফুটপাতে একটি দোকানও থাকবে না। শফিক, তোমার ডিউটি বাটার সিগনালে। সুলতান, সুলতান স্যার, কাল বিকেলে তোমার ডিউটি ডিআইজি সাহেবের বাড়ির গেটে, ঠিক আছে? কিন্তু স্যার। সুলতান, যে কোনো অনুষ্ঠানে আমাদের মতো অফিসারদের দাওয়াত মানেই রদ দেখাও হলো, কলা বেচাও হলো। আমার মনে হয় তুমি বিষয়টি বুঝতে পেরেছ। ডিআইজি সাহেবের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে তোমার মতো আমিও থাকছি। কি বলিস? হ্যাপি বার্থডে টু ইউ কাজল। হাই। তোমাকে দেবার মতো তোফা তো বাজারে নেই, তুমি নিজেই একটা তোফা, সুতরাং আমার এই ছোট্ট উপহার। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়ালাইকুম। ভালো ভাইয়া, কথা কম, যাও ওইদিকে গে বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন, এত দেরি করলে কেন? শুভ সংবাদ, দেরিতেই আনন্দের হয়। কি বলো হবুজা? শুভ জন্মদিন। থ্যাংক ইউ। নো মেনশন। অ্যাটেনশন প্লিজ, লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আই এম গোয়িং টু গিভ ইউ এ সারপ্রাইজ অন দ্য বার্থডে সেরিমনি অফ মাই অনলি ডটার কাজল। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার বন্ধু মরহুম ডিএসপি হাসানের একমাত্র ছেলে আকাশের সাথে। এর হাতে তুলে দেবার সিদ্ধান্ত আজ আমি আপনাদের সামনে ঘোষণা করছি। কি বলছিস মাহমুদ? মা, সারপ্রাইজ দেব বলে এতদিন বলিনি। লন্ডন থেকে ফাইন্যান্সে এমবিএ করেছে। হি ইজ এ বিগ বিজনেসম্যান ইন সেন্ট্রাল লন্ডন। কমন পিপল এঙ্গেজমেন্টে আংটি পরে, বাট আমার কাছে মনে হয় ইটস সো সিম্পল।
তাই তোমার জন্য এটা এনেছি। ইটস নেট কস্ট 50,000 পাউন্ডস। তুমি পড়লেই এটার দাম হবে আনলিমিটেড। প্লিজ প্লিজ টেক ইট। পড়াশোনা করে এসেছো আর সিম্পল কার্টেসিটাও শেখনি। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে, কারো গলায় মালা পড়াবার আগে তার পারমিশন নিতে হয়। মিস্টার আকাশ, কাজলের গলায় মালা পড়াবার অধিকার শুধু আমার আর কারো নয়। হু দ্য হেল ইউ আর? আই এম নট দ্য হেল। লিসন, কাজল ইজ মাই হ্যাভেন। হোয়াট এন অর্ডার সিটি! কাজলের গলায় মালা পড়াবার অধিকার আমি 15 বছর আগেই পেয়েছি। ইউ সন অফ এ বিচ, ইউ বাস্টার্ড! তুই আমাকে সন অফ বিচ বলেছিস, কুত্তার বাচ্চা বলেছিস? তোর এত বড় সাহস, আমি তোকে মেরেই ফেলবো। হোয়াট ননসেন্স ইজ গোয়িং অন? সেন্ট্রি, অ্যারেস্ট হিম! দাঁড়াও, এরা বিষাক্ত ভাইরাস, গ্রেফতার করলে এদের আগ্রাসন বেড়ে যায়। এরা সমাজকে কলঙ্কিত করে, লাঞ্ছিত করে, সুতরাং এদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার। এদের শরীরে বয়কটের দাগ লাগিয়ে চিহ্নিত করা দরকার। সুলতান স্যার, ও তোমার ভাই? স্যার, ও আমার ভাই না। শুনুন, আমার ভাই না, শুনুন, আমার তোলা, আমার সন্তান, আমার কলিজার টুকরা। সন্তানকে গুন্ডা বানিয়েছ, মানুষ বানাওনি। ওকে ডান্ডা মেনে বুঝিয়ে দাও ভদ্র সমাজে গুন্ডামি শাস্তি কি। ইটস মাই অর্ডার। ইয়েস স্যার। কাম অন, গেট হিম। স্যার, অন্যায় হুকুমের বেআইনি লাঠি ধরেছি। ভাইয়ের লাঠি কখনো ধরিনি, ধরবো না। মারো, মারো আমাকে তুমি। স্টপ! পুলিশের পোশাক গায়ে থাকলেও তুমি এই মুহূর্তে পুলিশ না, ভাই। ভাইয়ের শরীরে ভাইয়ের রক্ত, তোমাকে দিয়ে হবে না। দিদা, তুমি কিছু বলো। আমার গায়ে একটা আঘাত লাগছে, আমার বুকটা ফাইরা দেখেন স্যার। সুমনরে মারার প্রত্যেকটা আঘাতের দাগ আমার কলজার মধ্যে লাগছে। ওর আর মাইরেন না স্যার, ওরে মাফ করে দেন স্যার, ওরে মাফ করে দেন স্যার, আমি আপনার পায়ে পড়তাছি স্যার। স্যার, স্যার গো, যারা আমি ফুলের টোকা দেই দেই তাকে ডান্ডা পিটা করা হইতাছে, বুকটা আবার ফাইটে যাইতাছে স্যার।
বড় গায়ে মশা পড়লে আমি থাপ্পড় দিয়ে মারি নাই ও ব্যথা পাইব বইলা সুমনরে আমি বুকের বিছানায় ঘুম পাড়াইছি বুঝি নাই কোনটা কার নিঃশ্বাস আমি দুম ভাইটা মরে যাব স্যার দয়া করে আমার বাইরে ছাইড়া দেন স্যার দয়া করে ছাইড়া দেন স্যার ভাইয়া আমার জন্য তুমি কোনো অমানুষের পায়ে ধরবে না চুপ চুপ কারে তুই অমানুষ করস ভাই ওরাই মানুষ আপনারা কবি মহাকবিরা কইছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মহাকবিরা এই মানুষগুলার কথা কইছে আমগো কথা কয় নাই আমরা তো আন্তাবলিক স্যার আমার অবুজ ভাইটার ছাইরা দেন ওরে নিয়ে আমি চলে যাইতাছি বাড়ি মির্জা লিবিম চমৎকার উপমা স্থাপন করলেন ডিআইজি সাহেব চমৎকার সুমনের গায়ে বর্বরের মতো আঘাত করে আপনি কনফার্ম করে দিলেন সুমন কাজলের ভালোবাসা ডিআইজি সাহেব আমি সর্দার কানিজ রেশমি হিস্ট্রির লেকচারার দাওয়াত করে এনে যে আপ্যায়ন আপনি করলেন ইতিহাসে তা মাইল ফলক হয়ে থাকবে আসি স্যার স্যার চলো আজ আমার জন্য তুমি অপমানিত হয়েছ লাঞ্ছিত হয়েছ তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই প্রেম মহব্বত যদি অপরাধ হয় তাইলে তোর আমি ক্ষমা করুম না তোরা যে আগুন জ্বালাইছস সেই আগুন নিবানের না লাকড়ির আগুন নিবানো যায় প্রেমের আগুন জ্বালায় আমি তোরে জইলা পুইরা মরতে দিব না রে ভাই ওই মাইয়া রে তুই বুঝলা যা এই সুলতান সর্দার তরে হুকুম দিতাছে ওই মাইয়া রে তুই বুঝলা যা কাজলকে যদি সুমনের ভুলতে হয় তাহলে তুমিও আমাকে ভুলে যাও এটা কি কসব আমি তরে ভুলে যাব তুই তো আমার জান আমি তোমার জান হলে কাজল সুমনের আত্মা আত্মা ছাড়া মানুষ বাঁচি কেমন করে না ভাবি না আমি কাজলকে ভুলে যাব যে ভালোবাসা আমার পিতার মতো ভাইকে অপমান করেছে মায়ের মতো ভাবিকে অপমান করেছে সে ভালোবাসা আমি ভুলে যাব সুমন তোর শরীরে সর্দার বাড়ির রক্ত এই রক্ত বেইমানি করে না ভালোবাসা পাপ না অন্যায় না ভালোবাসা ভুলে গিয়ে কাজলের সাথে কেন বেইমানি করবি এই চুপ কর কেন চুপ করব আমার বেলায় তুমি কি বলেছিলে তোমার মনে নেই বাবা বিয়েতে অবধ করেছিল বলে তুমি সবার সামনে আমার চুলের মুঠি ধরে বলেছিলে আমার ভালোবাসা আমি তুইলা লইয়া যাব আমার বাবা তখন এসে বলেছিল তোমাদের ভালোবাসার পরীক্ষা নিলাম তোর বাপে পরীক্ষা লইছিল মাগার কাজলের বাপে তো প্রতিজ্ঞা করে লইছে বিদেশ থেকে বড় আমদানি করছে উস্কানি দিতাছে এসি বাড়ি মির্জা আমি বাই হারাইতে পারব না বহু ওই মাইয়ারে সুমনরে ভুলে যেতে কহ কাজলকে সুমনের ভুলে যাওয়া অসম্ভব পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই তুই সুমনকে ভুলে যা আমি পারব না বাবা কেন পারবি না কারণ জীবনে যা ঘটে যায় তা মানুষ ভুলতে পারে না বাস আমি এত কিছু শুনতে চাই না সুমনের জীবন থেকে তোকে সরে আসতেই হবে
কেন বাবা, কিসের অহংকার তোমার? সুমনের মতো ছেলে নাই, আগামী দিনে তোমার মতো কিংবা তার চেয়েও বড় বড় আসনগুলো অলঙ্কৃত করবে, দেশ চালাবে, সেই রকম একটা ছেলেকে জন্মদিনের অনুষ্ঠানে যেভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছ, তা কোনো বিবেকবান মানুষ করতে পারে না। বাবা, সুমনকে সেদিন এভাবে অপমান না করলেও পারতে। এত কিছু আমি শুনতে চাই না। তোর বুক থেকে সুমনের ভালোবাসা বের করে দিয়ে আকাশকেই তোকে বিয়ে করতে হবে। মাহমুদ, অর্থ বিত্তের দাড়ি পাল্লায় যদি মানুষের চাওয়া পাওয়া মাপা হয়, তাহলে কাজলের ভালোবাসার দাম আল্লাহর আকাশের সমান। তোর আকাশ তো সেই তুলনায় তুচ্ছ বাবা। মা, কাজলের মাঝে আমার প্রাণ, ও কাঁদলে মনে হয় আমার দুনিয়াটা অন্ধকার, ও হাসলে মনে হয় আমি বেহেশতে আছি। তুই যদি মায়ের আদেশ পালন করতে না পারিস, তবে তোর মেয়েও তার বাবার আদেশ পালন করবে না, করবে না। এমন আদেশ করবেন না যে আমি রক্ষা করতে পারবো না। একটা কথা আপনাকে আগে বলা হয়নি, আজ বলছি। আমার এই বেঁচে থাকার সময়টুকু যে দিয়ে গেছে সে ওই আকাশের বাবা। আপনার তো মনে থাকার কথা মা, আকাশের বাবা ডিএসপি হাসান আমার বন্ধু ছিল। আমি আর আমার বন্ধু ডিএসপি হাসান তারিক একটি অপারেশনের খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে যাই। এমন একটা অপারেশনে আমাদের এডিশনাল ফোর্স দরকার ছিল। নো মাই ডিয়ার, আমি আর তুমি যথেষ্ট, ফোর্স পরে আসবে। আমি জানি আমার পরিণতি কি হবে। প্লিজ ডাক্তার, আমাকে এক মিনিট সময় দিন, ওয়ান মিনিট। মাহমুদ, এই দুনিয়ায় আকাশের আর কেউ রইল না। আমি জানি আমার সময় শেষ। আমাকে তুই কথা দে, আকাশকে তুই দেখবি বন্ধু। আকাশের দায়িত্ব আমার, কথা দিলাম। আমার কাজলের সাথে আকাশের বিয়ে দিয়ে আকাশকে আমার সন্তান করে রাখবো। সেদিন যদি হাসান বুক পেতে গুলি না নিত, তাহলে আপনি হতেন নিঃসন্তান আর কাজল হতো এতিম। মৃত্যুপথ যাত্রী হাসানকে দেয়া ওয়াদা আমার মৃত্যুর আগে কিছুতেই বরখেলাপ করতে পারবো না মা, কিছুতেই না।
চলে যা নামের ভেতরে না আমার ভেতর আমি চলি কোন সুদূরের গাও রে কোন সুদূরের কাজের কথা বলো বিসিএস ক্যাডার পুলিশ অফিসারের কথা নাইন পাস করা মূর্খ মানুষের বোঝার কথা নয় মিস্টার মহিলা পাঠান আরে মাইন্ড করবেন না কথায় আছে মাইন্ড করলে সাইন করা যায় না এসআই সুলতানের ভাই সুমন প্রেমে পড়েছে ডিআইজি মাহমুদ চৌধুরীর মেয়ে কাজলের সাথে কিন্তু মাহমুদ চৌধুরী চায় কাজলের বিয়ে হোক আকাশের সাথে এই সেই আকাশ যার বাবা ডিএসপি হাসান তারিককে ঘটনাচক্রে তুমিই খুন করেছিলে অতীত ভুলে যাও বর্তমানে কারেক্ট বর্তমান পরিকল্পনা হচ্ছে এসআই সুলতানের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়া হ্যালো স্যার এটা তো আমার বাড়ি সেই জন্যই তোমাকে সঙ্গে আনা ইনফরমেশন পেয়েছি তোমার বাড়িতে স্মাগলিং এর মাল আছে কি কোন স্যার সুলতান সর্দারের বাইত ও অবৈধ মাল আছে সুলতান পুলিশকে তার দায়িত্ব পালন করতে দাও নয়া কিসিমের কেস বো আমার বাড়িতে নাকি ও অবৈধ মাল আছে বলো কি এই যাও পুরো বাড়ি সার্চ করো প্লিজ স্যার আপনার কাছে কি কোনো সার্চ ওয়ারেন্ট আছে অবশ্যই একজন পুলিশ অফিসারের বাড়ি সার্চ হবে ওয়ারেন্ট ছাড়াই এই তোমরা যাও সার্চ করো নাও তুমি যাবে না ছাড়ে তুমি পুলিশ তন্ন তন্ন করে খোঁজো যাও কি ব্যাপার আমার রুমে আপনারা সার্চ ওয়ারেন্ট আমাদের আশা ওসি সাহেব আসছেন ভাইয়া ভাইয়া এসব কি হচ্ছে আমার রুমে পুলিশ থানায় কোনো কাম নাই তো
তাই খামাখা সময় নষ্ট করছো তাই বলো স্যার এই জলের বিস্তরের পাউডার গুঁড়াগুলো পাওয়া গেছে স্যার আমি শিওর এটা চক্রান্ত আমি কিছুই জানি না কিছুই জানি না অবশ্যই এটা চক্রান্ত আমাদের বাসায় স্মাগলিং এর মাল আসবে কেমন করে আসবে কেমন করে তা তো জানি না পাওয়া গেছে এটাই সত্য সুলতান অ্যারেস্ট করো তোমার ভাইকে ইয়েস স্যার কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়াইছস ভাইয়া বিশ্বাস করো আমি আর কিছুই জানি না কেউ আমাকে ফাঁসানোর জন্য এগুলো আমার ঘরে রেখেছে আমি কিছুই জানি না ভাইয়া তোর আমি কি কষ্টে রাখছিলাম যে তুই এই পথে পা দিছস ভাইয়া স্বীকার কর সত্যের নাম ক নইলে কিন্তু রক্ত ঝরামু শরীরে সবটুকু রক্ত ঝরে গেল তুমি আমার মুখ থেকে মিথ্যা কথা বের করতে পারবে না ভাইয়া পারবে না আমি জানি কেমনে তোর জবানবন্দি নিতে হইব কোনখানে হিট করতে হইব তুই সত্য কথা কবে আমি জানি ভাইয়া তুমি কি করছো এ কি করছো ভাইয়া নাম ক কাগলকে কাম করস তুই প্লিজ প্লিজ এভাবে নিজের উপর অত্যাচার করো না ভাইয়া প্লিজ করো না ভাইয়া ভাইয়া তুমি আমাকে মেরে ফেলো ভাইয়া তবু তুমি নিজের উপর অত্যাচার করো না ভাইয়া আমি বিশ্বাস করি না সুমন কিছুতে স্মাগলার হতে পারে না সুমন নিজে স্বীকারোক্তি দিয়েছে সুমন স্বীকারোক্তি দেয়নি তোমরা পুলিশেরা রিমান্ডে নিয়ে টর্চার করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছো সুমনের প্রত্যেকটি পেপারে এসেছে তারপরেও সুমনের প্রতি তোমার এত বিশ্বাস ভালো তো কোনোদিন কাউকে বাসনি তাই বিশ্বাসের শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই কাজল তুমি কি ইনডাইরেক্টলি আমাকে অপমান করছো আকাশ সত্য বললে যদি তোমার অপমান হয় তাহলে দয়া করে আমাদের পরিবারে নাক গলাতে এসো না মা আপনি জানেন না সুমনের বড় ভাই সুলতান সর্দার সুমনের স্বীকারোক্তি আদায় করতে গিয়ে নিজেকে মেরে রক্তাক্ত করেছে করেছে কারণ সে তার ভাইকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে সুমনের ভাইজান সুমনের জন্য নিজের কলিজা ছিঁড়ে দিতে পারে আর তুমি তোমার নিজের মেয়ের কলিজা ছিঁড়ে নিতে চাইছো যারা তোর এই অবস্থার জন্য দায়ী আমি কাউরে ছাড়ব না কাউরে ছাড়ব না কি করবে কি করবে তুমি তোমার পুলিশ নেই তো সুমনের এই হাল করেছে তুমি নিজেও তো একজন পুলিশ ভাই হয়ে কেমন করে সুমনের এই অবস্থা সহ্য করো কেমন করে সহ্য করো তুমি তুমি কেমন ভাই একটা কিছু করো সন্তান একটা কিছু করো কিছু একটা করতে হইব নইলে আমার বাইরে এরা মেরে ফেলাইব তোমার বাসা থেকে জব্দ করা অবৈধ ডলার এবং ব্রাউন সুগার তুমি রেখেছিলে হ্যাঁ স্যার আমি রাখছিলাম আমার ভাই এর কিছুই জান না ও বিনা দোষে হাজত খাটতাছে স্যার সুমনদের ছেড়ে দেন স্যার যা সাজা হয় আমার দিন স্যার লিসেন সাব ইন্সপেক্টর ইউ নো পুলিশ বিনা কারণে কাউকে গ্রেফতার করে না জানি স্যার আর আপনিও জানেন কোন কারণে পুলিশ আমার বাড়িতে রেড দিয়েছিল হোয়াট ডু ইউ মিন কি বলতে চাইছো তুমি কইবার চাই আপনার মাইয়ার লগে যদি আমার ভাই বাপ লাভ না করত জিন্দগিতে পুলিশ আমার বাড়িতে রেড দিতে যাইতো না আমি আজীবন
এই অবৈধ ব্যবসা করে খাইতাম। স্টপ দিস ননসেন্স। জিআইজি মাহমুদ চৌধুরীকে তুমি কি মনে করো? ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সিন্ডিজ ডিপার্টমেন্টকে মিসগাইড করবে? নো, নেভার। এটা তোমার মতো লোভী অফিসাররাই করতে পারে। আপনি ঠিকই কইছেন স্যার, আমি লোভী। লোভ আমারে দিয়া পাপ করেছে। আমার সেই পাপের ফান্দে পইরা কাতরাইতাছে আমার কলিজার টুকরা ভাই সুমন। ওরে আপনি ছাইড়া দেন স্যার, আমারে গ্রেফতার করে। ইউ শুড বি অ্যাশেমড টু সার্ভিস। নিজের অধঃপতনে যাওয়া ভাইকে বাঁচানোর জন্য তার অপকর্মের দায় তুমি নিজের কাঁধে তুলে নিতে চাইছ, নিজের ডিপার্টমেন্টকে বদনাম করতে চাইছ। পুলিশ কি করে বিশ্বাস করবে যে তোমার ভাই কোনো অপরাধ করেনি? অপরাধ করেছো তুমি। কেন বিশ্বাস করব না স্যার? চুরি কইরা চোরও স্বীকার করে না যে সে চুরি করছে। মাগার আমি হাইদা স্বীকার করতাছি। আমি স্মাগলিং এর মাল ধইরা নিজের বাড়িতে রাখছি স্যার। আমার ভাই ইন্দার ভালো পোলা, ও এইসব মাল কই পাইব? কোনো স্বীকারোক্তি দেয় নাই স্যার। চোর কখনো বলে না সে চোর। স্বীকারোক্তি দেয়নি, দেবে। রিমান্ডে নিলে সব বেরিয়ে আসবে। ডিআইজি সাহেব, স্টপ শাউটিং, দিস ইজ ব্রিচ অফ ডিসিপ্লিন। তুমি ভুলে যাচ্ছ তুমি একজন ডিআইজির সাথে কথা বলছো। না স্যার, একজন স্মাগলার চোরা কারবারি একজন পুলিশ অফিসার লগে কথা কইতাছে। সুলতান, ঢাকা শহরে তোমার 14 বাড়ি, 1,000 কোটি টাকা সম্পদ, এসবই কি তোমার মিথ্যা দম্ভ? যা সত্য প্রমাণ করার জন্য আইনের পোশাক পরে এই কালো পথ বেছে নিয়েছ? মিথ্যা দম্ভ না স্যার, আপনি যা শুনছেন সবই আমার আছে। যার দৌলত আছে সেই তো বাড়াইবার চায়। আমিও চাইছি, আমি চাইছি আমার সম্পদের পাহাড় আকাশ ছুইব। কিং কোবরারে মাইরা যে মাল জব্দ করছি তার পুরাটাই সরকারি মালখানায় জমা দেই নেই স্যার। আপনি আমার সেই দিন মিছা বাহবা দিছিলেন স্যার। সম্পদের পাহাড় বানাইবার যায় আমি পাপের পাহাড় বানিয়েছি স্যার। আর সেই পাহাড়ের নিচে চাপা পইরা ছটপট করতাছি। আমি পুলিশ না, আমি চোর, আমি চোরা কারবারি। আমার শাস্তি পাওয়া হয়েছে। আমার বাইরে ছাইরে দিয়া আমার অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। জহির, ফেরদৌস, তোরা কেমন আছিস? ভালো। তুই একবার বাসায় কেমন আছিস? ভাবি কি হচ্ছে? ভাবি কথা বলছো না কেন? ভাইয়া কোথায়? কি হয়েছে বলো। পুরস্কৃত এসআই সুলতান সর্দার আসলে একজন স্মাগলার। তার নিজ স্বীকারোক্তি অনুযায়ী তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমি জানতে চাই কিং কোবরা রেখে যাওয়া অতিরিক্ত ডলার গুলো কোথায়? আমি জানি না, কিছুই জানি না। আমি জানি তুই কিছুই জানিস না, কিন্তু সে টাকা পুষিয়ে দেবার সম্পদ তোর আছে। পুষিয়ে দে, নইলে তোর ভাইকে মেরে ফেলবো, তোর বউকে বিধবা করে দেব। আরে তোর হাতটা
আর কয়েকটি পেশাই পাশে মরিয়ে যাইবে। বাড়ি মির্জা সেই দ্বার কাক যে কাক হয়েও কাকের মাংস খায়, এবার তোকে খাবো। ফাঁসিতে ঝুলাবার মতো সব কায়দা কানুন না কোনো আমার ভক্তের লুট হই, আমি সব করবো সব। পুলিশ কাস্টডিতে থেকে পুলিশের গায়ে হাত দিয়েছিস, এই ডান্ডা বেরিয়ে পড়া চোরটাকে। আমি চোর নই রে, ডাকাত নই রে, চোর নই রে, ডাকাত নই রে, তবুও পেলাম বিনা দোষী জেল হাজতের সাজা। কেউ জানে না জানে রে ও, কেউ জানে না জানে রে ও, আকাশ মহারাজা, আকাশ মহারাজা। আমি চোর নই রে, ডাকাত নই রে, তবুও পেলাম বিনা দোষী জেল হাজতের সাজা। শেষ বিচারে বিচারপতির কাছে আমি আপিল করব, শেষ বিচারে বিচারপতির কাছে, নির্দোষ আমি তাহার নিকট সাক্ষী প্রমাণ আছে। আমার উকিল হবেন যারা ফেরেশতা তারা, সত্যেরই জয় হবে সেদিন মিথ্যারই জানাজা। আমি চোর নই রে, ডাকাত নই রে, তবুও পেলাম বিনা দোষী জেল হাজতের সাজা। আমি ভয় করি না ডান্ডা বেড়ি, ভয় করি না ফাঁসি, মরণ কালে থাকবে মুখে সত্যবাদীর হাসি। মৌলারে ভয় করে যারা, মানুষের না ডরায় তারা, সত্যের কালে মায় বাধা আমার বুকের পাঁজা। আমি চোর নই রে, ডাকাত নই রে, তবুও পেলাম বিনা দোষী জেল হাজতের সাজা। স্বীকার করছেন, একজন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ অস্ত্র, মাদক এবং বৈদেশিক মুদ্রা ঘরে রাখতেন, কিন্তু আদালতের প্রশ্ন, এমন অকপটে আপনার জবানবন্দি দেওয়ার কারণ কি? জজ সাহেব, মিশা সাক্ষ্য প্রমাণ দেয়া আদালতের টাইম বরবাদ করবার চাই না। আমি স্মাগলিং করছি, ওই সব নিশার মালামাল আমি রাখছি, আপনি আমারে সাজা দিন। না, না মাননীয় আদালত, না, আমাকে মাফ করবেন মাননীয় আদালত, ওই সব অবৈধ মালামাল আমি রেখেছিলাম,
আমি স্মাগলার। আপনি আমার বিচার করুন মাননীয় আদালত। হ্যাঁ মাননীয় আদালত, আপনি আমার বিচার করুন। ওর কথা শুনেন না স্যার, ও আমার বাঁচানোর লেগে মিছে কথা কইতাছে। ভাইয়া, যে তুমি সারা জীবন সততা নিয়ে চলেছ, আমাকে সততার আদর্শে মানুষ করেছ, সেই তুমি কেন মিথ্যে কথা বলছো? কেন মিথ্যে কথা বলছো বলো কেন? আমি মিথ্যা বলি নাই, সব হাঁচা কইছি। তোর বোঝার ভুল আছে, আমি তোরে ভুল শিক্ষা দিছি রে ভাই, ভুল শিক্ষা দিছি। তুই জানোস না, এই সমাজ এখন নষ্ট হয়ে গেছে, মানুষের বিবেক নাই, আদর্শ নাই, এই পৃথিবীতে সতে বাঁচা যায় না। আমি বাঁচতে চাই, ভুল করছি, আর ভুল করলে শাস্তি তো পাইতেই হইব। জশেব, আপনি ভাইজানের কথা বিশ্বাস করবেন না। পুলিশ আমার ঘরে মাল পেয়েছে এবং আমাকে গ্রেফতার করেছে। ওই বাড়ি মির্জা সাহেবকে জিজ্ঞেস করুন, তাকে হাতে নাতে গ্রেফতার করেছে। আমি আমি সেই অপরাধী। আপনি আমাকে শাস্তি দিন জশেব, আপনি আমাকে শাস্তি দিন। না না জশেব, পরে শাস্তি দিন না। ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ও ক্যালাসের সেরা ছাত্রের পুরস্কার পাইছে। যে হাত দিয়ে দেশ গড়ব, সেই হাতে হাত করা পড়ায় না স্যার। আমার যে স্বপ্ন আছিল, ওরে আমি সেলিট করুন, ওরে সাজা দিয়া সেই স্বপ্ন আমার ভাঙ্গে দিয়েন না স্যার। জশ সাহেব, আর দেরি করেন না, সাজা দিন। সুলতান সর্দার ইসমাগলার, সুলতান সর্দার ইসমাগলার। মাননীয় আদালত, মাননীয় আদালত, স্মাগলার সুমনও নয়, সুলতান সর্দারও নয়, আসল কালপ্রেট এই বিল্লা পাঠান। আপনার যা বলার আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। মাননীয় আদালত, বলার চেয়ে দেখলেই এই ঘটনাটি সম্পর্কে আপনার ধারণা আরো স্বচ্ছ হবে। মাননীয় আদালত, এই মোবাইলেই সব ভিডিও করা আছে। গাজার নৌকা পাহাড় বায়া যায় রে, গাজার নৌকা সাত বায়া যায় রে, সাত বায়া যায়। গাজার নৌকা গাঞ্জা লয়া যায় রে, গাঞ্জা লয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভয় নেই, তোমার বুদ্ধির তারিফ করতে আসছি। রিয়েলি, সত্যি তুমি সাদের উপরে নৌকা চালাচ্ছ। গাঁজা না খেলে এইভাবে নৌকা চালানো যায় না। আই লাভ মাই গাঁজা। এত বুদ্ধি তোমার আগে জানলে আমার মেয়েটি তোমার সাথে বিয়ে দিতাম। সত্যি স্যার? ও মাই গড। হ্যাঁ, কি সুন্দর করে স্মাগলিং এর মালগুলো সুলতানের বাসায় রেখে ওদের ফাঁসিয়ে দিলে। আরে না না, আমি সুলতানকে ফাঁসাইতে চাই না। নো নেভার, হি থিং হি ইজ স্মার্টার দ্যান মি। সুমন আমারে মারছিল, তার প্রতিশোধ নেওয়ার লেগা আমি দুইজনেই ফাঁসাইতে চাইছিলাম। স্যার স্যার, আমারে বাঁচান, আমারে বাঁচান। আপনার কথা মতো কাম করতে গিয়া আমি ফাঁসে গেছি। না, এখানে কি বলছিস এসব? মুখের তালা। না, আমি চুপ থাকুন না। আপনি আমার দিয়ে খারাপ কাম করাইবেন, নিজে ভালো থাকবেন, আর আমি জেল খাটবো তা হইব না। স্যার, এই বাড়ি মির্জা সুলতান সর্দারে ফাঁসাইতে আমারে দিয়া ওইসব হেরোইন পিস্তল ডলার রাখাইছে। কোর্ট পুলিশকে নির্দেশ দিচ্ছে বিল্লা পাঠানকে অ্যারেস্ট করতে। হোয়াট? নো, ওয়াই মি, ওয়াই মি? আমি নির্দোষ। অর্ডার, অর্ডার, অর্ডার। স্যার, পুলিশকে নির্দেশ দেওয়া যাচ্ছে বিল্লা পাঠানকে পুলিশ কাস্টডিতে নিয়ে নতুন করে এই মামলার তদন্ত করে এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য, আর স্বীয় স্বার্থে মামলা সাজানোর জন্য একজন সৎ নীতিবান পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসারকে হেনস্থা করায় এসিপি বাড়ি মির্জাকে এই আদালত তিরস্কার করছে, এবং এই আদালত তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি প্রদানের নির্দেশ দিচ্ছে।
সাময়িক বরখাস্তকৃত সুলতান সর্দারকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে সসম্মানে খালাস প্রদান করছে। পাঠান, তোমার মুখ থেকে আমি আর একটি কথাও শুনতে চাই না। তুমি আর পুলিশ নেই, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আওয়াজ কম, আওয়াজ কম। এবার আমি অ্যাকশন নেব। অ্যাকশন ছাড়া কাজ হবে না। যা, ওই বিয়ে বন্ধ করে তোর ভালোবাসার কাজলকে তুলে নিয়ে আয়। কাজল সাবালিকা, সাবালিকা মেয়ের বিয়ে বাবা মা জোর করে দিতে পারে না। এই চাই রেচসকে, তোর বাবি কি কইছে হলোস্তাই? তোর ভালোবাসার লইগা আমার গায়ে স্মাগলারের কলঙ্ক লাগছে, জেল খাটছি। এখন আর আমি পুলিশে রেসাই না, এখন আমি তোর বড় ভাই সুলতান সর্দার। সর্দাররা কোনো অন্যায়ের বরদাস্ত করে না। সর্দারের রক্ত তরে হুকুম করতাছে, তোর ভালোবাসারে আদায় করে নে। প্রমাণ করে দে প্রেম মহব্বতের শক্তির কাছে সব শক্তি হার মানে। কাজল রে, তোর ভালোবাসার শক্তি দিয়া বুকে বান্দা প্রমাণ করে দে। মানুষে মানুষে কোনো পার্থক্য নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। কাজী সাহেব, বিয়ে পড়ান। বিসমিল্লাহ রহমানের রহিম। বরের নাম সুমন সর্দার। তুমি? ইয়েস, আমি সুমন সর্দার। একা আসিনি, সাথে নিয়ে এসেছি আড়াই টন ক্ষমতা সম্পন্ন আরডিএক্স বোমা। হ্যাঁ, আরডিএক্স বোমা। বোমা ঝুলিয়ে সন্ত্রাস করতে এসেছ? স্যার, সুমন কাজলের প্রেম কাহিনীর শেষ দৃশ্য রচনা করতে এসেছি। চুপ করো। চুপ? শুধু আমি একাই থাকবো না, পাঁচ মিনিটের মধ্যে এখানকার সবাই চুপ হয়ে যাবে। এক্সপার্ট পুলিশ অফিসার আপনি, আরডিএক্স এর ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই জানেন। পাঁচ মিনিট, যারা বাঁচতে চান তারা চলে যান। আমি তো অনেক আগেই মরে গেছি বাবা। বাবা, আমাকে সুমনের কাছে যেতে দাও। না, তুই সুমনের কাছে যাবি না। কাজল, মরণের এই মালা পরে এই আসরেই তোমার আমার বিয়ে হবে। মঞ্জুর। আকাশ, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও চলে যাও। সুমন ভালোবাসা মুক্তি দিতে জানে, বন্দি করতে জানে না। আঙ্কেল, কাজলকে সুমনের চেয়ে আর কেউ বেশি ভালোবাসা দিয়ে সুখে রাখতে পারবে না। আমার আব্বুকে দেওয়া ওয়াদা থেকে আপনাকে মুক্তি দিলাম আঙ্কেল। প্লিজ আঙ্কেল, ওদের পবিত্র প্রেমের ইতিহাস ধ্বংসের কালিতে লিখবেন না। সুমন, এবার তোমার বোমাটা ডিফিউজ করো। সবার কাছে এটি বোমা, কিন্তু আসলে এটি নকল বোমা, ফলস বোমা। কিন্তু আফসোস, আমাদের হাতের আর্মস গুলো ভুয়াও নয়, ফলসও নয়। সরি স্যার, সরি। এখন আমি আর পুলিশ নই, এখন আমি স্ম্যাগলার, নাম্বার ওয়ান স্ম্যাগলার। আর আমি কালোবাজারির সেই পুরানো পাপি বইলা পাঠান।
ভুল করবেন না। এই অস্ত্র বোমা না, শব্দ করে গুলি বের হবে। কি চাও তোমরা? সহজ শর্ত আমার, আমার ছেলে বিল্লা পাঠানকে মুক্তি দেবেন। আমার ভাই কিং কোবরার কাছ থেকে পাওয়া ডলার এবং চালান ফেরত দেবেন। সময় মাত্র 6 ঘন্টা। আরে মির্জার সাথে কাজলের বিয়ের দাওয়াত পত্র। গুড বাই সুমন সর্দার, গুড বাই। প্রেমিকাইছে প্রেমিকার লেগে জান দিতে, আর আপন রক্ত আইছে বাইরে বাঁচাইতে। মাগার তগই আমি বাঁচায় রাখুম না, তগ আমি বাঁচায় রাখুম না। আজ প্রমাণ হলো সমস্ত সামাজিক দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, বিগ্রহ সব সমস্যার সমাধান হচ্ছে প্রেম। ঠিকই বলেছ তুমি, তোমরা আজ সার্থক করেছ কবির সেই কথাটি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। হ্যাঁ মা, আমিও বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। আজ আপনার মুখের কথা শুনিয়া সত্যি খুশি হলাম তালুজি। আর এইসব কথা তো কবিরা কইছে, এখন এই সুলতান কয় সবার উপরে প্রেম সত্য, তাহার উপরে নাই। মহান প্রেম রে সুলতান সর্দারের সেলুট। আজকে ভালোবেসে কালকে দাও যদি মৃত্যু।